গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আপনারা দেখুন দাদাগিরি গ্র্যান্ড ফিনালে সিজন 10 জি বাংলায় 5th মে সন্ধ্যে 7:30, মানে মনে রাখবেন রবিবার 5th মে সন্ধ্যে 7:30 দাদাগিরি সিজন 10 এর গ্র্যান্ড ফিনালে। ইটস অ্যান এন্ডিং অফ আ হিউজ সিজন, আশা করি আপনাদের ভালো লাগবে। হুড় ঘুড় দবং 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 দবং, হুড় ঘুড় দবং 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 দবং। তো দোস্ত, ইয়ে আ রহা হ্যায় দাদাগিরি সিজন 10th। ও আপকো মালুম হ্যায় बंगाली लड़ता भी है, गढ़ता भी है और दादागिरी भी करता है और बंगाली गाते भी हैं, इंटरटेनमेंट भी करते हैं, खेलते भी हैं। यस, सीजन 10th और ये बहुत ही बेहतरीन प्रोग्राम है। एंड आई मस्ट से थैंक्स दैट आई हैव रिसीव्ड अपॉर्चुनिटी टू परफॉर्म म्यूजिकल many songs in this Dadagiri season 10th and I wish them all the best, all the contestant. Khush raho, tandrust raho, Dadagiri karte raho aur gaate raho. প্রথমেই জি বাংলাকে জানাই অসংখ্য ধন্যবাদ দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে সুযোগ করে দেওয়ার জন্য। এর আগেও আমি এসেছিলাম, ফুড এপিসোডে উইনার হয়েছি এবং গ্র্যান্ড ফিনালেতে এসে আমি ভীষণই খুশি। দাদাগিরি গ্র্যান্ড ফিনালেতে সুযোগ পেয়েছি, এটা বিশাল ব্যাপার, খুবই আনন্দ হচ্ছে এবং তার সাথে একটু টেনশনও হচ্ছে কি হয় কি হয়। দাদাগিরি সিজন 1 থেকে যখন দেখতাম প্রতিযোগীদের গ্র্যান্ড ফিনালে খেলছে, তখন থেকেই মনের মধ্যে স্বপ্ন ছিল কবে ওই স্টেজে যেতে পারবো। 10 নম্বর সিজন এসে সেই স্বপ্ন পূরণ হলো জি বাংলা সৌজন্যে। জি বাংলাকে ধন্যবাদ, দাদাগিরির পুরো টিমকে ধন্যবাদ যে আমরা সুযোগ পেলাম এবারে গ্র্যান্ড ফিনালে খেলার। আমি চাইবো 10 নম্বর সিজন কেন দাদাগিরি 20-30 এইভাবে 100 বছর পূর্ণ করুক। আমরা আসছি হুগলির হয়ে। দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে এসে খুবই ভালো লাগছে, এটা আমাদের প্রথমবার দাদাগিরিতে নাচছি, আশা করছি আপনাদের আমাদের নাচ ভালো লাগবে। 5th মে এটার গ্র্যান্ড ফিনালে, সবাই অবশ্যই দেখবেন 7:30 সময়। নমস্কার, আমি সুন্দরদীপ ঘোষ, আমি দক্ষিণ 24 পরগনা হয়ে খেলতে এসেছি। দাদাগিরি সিজন 10 গ্র্যান্ড ফিনালেতে এসে আমার খুব ভালো লাগছে, প্রথমবার যতটা এক্সাইটেড ছিলাম দাদাগিরিতে এসে গ্র্যান্ড ফিনালেতে এসে আমার আরও ভালো লাগছে। সো আই এম ভেরি এক্সাইটেড, আ বিট নার্ভাস। হোপ টু সি ইউ অল অন দাদাগিরি সিজন 10 গ্র্যান্ড ফিনালে অন 5th মে 7:30 PM অনলি অন জি বাংলা। নমস্কার, আমি দেবায়ন্তী ভট্টাচার্য। নমস্কার, আমি রোহান গুপ্তা। আমরা খেলছি দক্ষিণ 24 পরগনা থেকে দাদাগিরি গ্র্যান্ড ফিনালে সিজন 10। খুবই ভালো লাগছে, একদম নার্ভাস লাগছে, আনবিলিভেবল ফিলিং, বাট ইয়া উই শুড গোনা রক ইট। হবে আমাদের, দেখতে ভুলবেন না গ্র্যান্ড ফিনালে দাদাগিরি সিজন 10 এ 5th মে 7:30 সময় জি বাংলায়। জমজমাট ব্যাপার, অসামান্য কর্মকাণ্ড, অনেক মানুষ, নাচ গান, আমি থাকবো, আপনারাও থাকবেন, এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে আপনাদের এই গ্র্যান্ড ফিনালেতে। আসুন, নমস্কার। দাদাগিরির গ্র্যান্ড ফিনালে আমি আমার ছোট্ট অর্ণব বীরভূমের তরফ থেকে এসে গেছি, দারুণ দারুণ লাগছে, জীবনকে উপভোগ করছি। জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এই গ্র্যান্ড ফিনালে আপনারা সবাই দেখবেন 5ই মে, টিভির পর্দায় চোখ রাখবেন আর আমরা আপনাদের যথেষ্ট যতখানি সম্ভব
আপনাদের আমরা আনন্দ দিয়ে যাব। অনুপ রাইট, ওকে অনুপ ডান। নমস্কার, আমি কৃষ্ণম চ্যাটার্জি। নমস্কার, আমি স্নেহাংশু চ্যাটার্জি। আজকে আমরা হাওড়ার হয়ে খেলতে এসেছি দাদাগিরি গ্র্যান্ড ফিনালে। টেনশন হচ্ছে এবং খুবই এক্সাইটেড লাগছে দাদাকে আরেকবার দেখতে পারবো এবং হাওড়াকে রিপ্রেজেন্ট করতে আজ খুব ভালো লাগছে। আমরা আসছি দাদাগিরি সিজন 10 গ্র্যান্ড ফিনালেতে আগামী 5ই মে সন্ধ্যে 7:30 সময় শুধুমাত্র জি বাংলায়। দাদাগিরির ফাইনালে আসতে পেরে আমি ভীষণ আপ্লুত, এত আনন্দ হয়েছে যে ভাষায় আমার প্রকাশ করার মতন অবস্থা নেই। জীবনের এই বয়সে এসে এত বড় পাওনা, আমি সেটাকে অন্তর দিয়ে সেটাকে অনুভব করছি, এটাকে এনজয় করছি। এত আনন্দ আমি জীবনে আর কোনো কিছুতেই পাইনি। আপনারা সবাই মনে করে 5ই মে 7:30 থেকে দাদাগিরি সিজন 10 এর গ্র্যান্ড ফিনালটা দেখবেন, অবশ্যই দেখবেন, এটা কিন্তু কেউ মিস করবেন না।